গতকাল মুম্বাই সিটি এফসি আর এফসি গোয়া ম্যাচটা এক একে ড্র হলো তার ফলে মোহনবাগানের কাছে সুবর্ণ সুযোগ কিন্তু চলে এলো একদম লিগের যে টেবিল আছে তার টপে পৌঁছে যাওয়ার তার আগে আজকে যে ম্যাচ আছে ইস্টবেঙ্গল এবং ওডিশা এফসির মধ্যে সেই ম্যাচটাও মোহনবাগান ফ্যান্সরা চাইবে ইস্টবেঙ্গল জিতুক ইস্টবেঙ্গল ফ্যান্সরা তো অবশ্যই চাইবে ইস্টবেঙ্গল জিতুক ওড়িশার ঘরের মাঠে গিয়ে যদি ইস্টবেঙ্গল আজকের ম্যাচ জিততে পারে তাহলে ইস্টবেঙ্গল বর্তমানে আট নম্বর পজিশনে আছে সেখান থেকে সরাসরি জাম্প করে চলে যাবে টপ সিক্সে অর্থাৎ ছ নম্বর পজিশনে ক্লাইম্ব করে যাবে ইস্টবেঙ্গল ক্লাব যদি আজকের ম্যাচে টেবিল টপার ওডিসা এফসিকে হারাতে পারে অন্যদিকে আজকে যদি ওডিসা এফসি হেরে যায় তাহলে মোহনবাগানের কাছে আগামীকাল সুযোগ থাকবে একদম টপ অফ দ্য টেবিল পৌঁছে যাওয়ার সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওতে আলোচনা তো হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আমি কৌস্তব নিয়ে চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আরেকটা আপডেটের ভিডিও আজকের এই ভিডিওতে আজকের ম্যাচ সম্পর্কে তো কথা বলবোই যেখানে ওডিসা এফসি মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গলের তাছাড়া টেবিলে বেশ কিছু ইম্পর্টেন্ট পরিবর্তন হচ্ছে সেগুলো নিয়েও আলোচনা অবশ্যই করব তো ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে তোমরা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা ম্যাচ সম্পর্কে তো অবশ্যই কথা বলবো ইস্ট ইস্টবেঙ্গল ম্যাচ যেটা ইস্টবেঙ্গলের অ্যাভে ম্যাচ অবশ্যই কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্যাচটা হতে চলেছে কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের লাখ কিন্তু অবশ্যই সাথ দিয়েছে এর আগেও আমরা দেখেছি তো আজকের ম্যাচে জয়লাভ আমরা এক্সপেক্ট করতেই পারি তার আগে গতকালের ম্যাচটা মুম্বাই এবং এফসি গোয়ার মধ্যে ড্র হওয়ার ফলে এক একের যে ড্রটা হয়েছে তার ফলে লিগ টেবিলের অবস্থাটা যদি একটু বলি বর্তমানে এক নম্বরে ওডিশা এফসি আছে ষোলো ম্যাচে তাদের সংগ্রহ বত্রিশ পয়েন্ট অন্যদিকে দু নম্বরে আছে মুম্বাই সিটি এফসি তাদেরও সংগ্রহ ষোলো ম্যাচে বত্রিশ পয়েন্ট তারপর তিন নম্বরে আছে মোহনবাগান মোহনবাগানের তিরিশ পয়েন্ট আছে তবে মোহনবাগান খেলেছে মাত্র পনেরোটা ম্যাচ এটাই একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আগামীকালের ম্যাচ মোহনবাগান জামশেদপুরের এগেনস্টে খেলবে সেই ম্যাচটা যদি জিতে যায় তাহলে মোহনবাগান ষোলো ম্যাচে পৌঁছে যাবে তেত্রিশ পয়েন্টে এটা একটা বিশাল বড়ো অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের জন্য অন্যদিকে ফোর্থ পজিশানে আছে এফসি গোয়া তাদের সংগ্রহ ষোলো ম্যাচে উনতিরিশ পয়েন্ট তো বুঝতেই পারছো পুরো হাড্ডাহাড্ডি লড়াই চলছে টেবিলে এই সিজনটা একদম ফাটাফাটি হচ্ছে লিগশিল্ড কে জিতবে সেই নিয়ে কোনো টিম একদম হিউজ পরিমাণে এগিয়ে যায়নি সবার কাছেই সুযোগ আছে লিগশিল্ড জেতার অন্যদিকে আজকে যাদের ম্যাচ অর্থাৎ ইস্টবেঙ্গল এবং ওডিশা এফসি ইস্টবেঙ্গল বর্তমানে আছে পজিশনে পজিশানে ইস্টবেঙ্গলের সংগ্রহ ষোলো ম্যাচে আঠেরো পয়েন্ট তবে আজকের ম্যাচটা যদি জয়লাভ করতে পারে তাহলে ইস্টবেঙ্গল একুশ পয়েন্টে পৌঁছে যাবে এবং টপ সিক্সে পৌঁছে যাবে অর্থাৎ নর্থ ইস্টকে পিছনে ফেলে একদম টপ সিক্সে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল ক্লাব দুটো স্পট জাম্প করার কিন্তু আজকে সুবর্ণ সুযোগ আছে যদি ওডিশা এফসিকে হারাতে পারে তবে একদমই সহজ হবে না বিষয়টা কারণ ওডিশা টেবিল টপার এবং দুর্দান্ত ফর্মের মধ্যে আছে ওডিশা এফসি তাদের আফ ফ্রন্টে রয় কৃষ্ণা ডিয়েগো মরিশর মতো ফুটবলার ডিফেন্সে মোট ফল কার্লস ডেলগার্ডো মাঝ মাঠে আহমেদ জাহু আজকে ফিরবে তো সব দিক থেকে অবশ্যই একটা টাফ ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য সব থেকে বড় ব্যাপার ইস্টবেঙ্গলের দুজন ইম্পর্টেন্ট পারসন আজকে থাকছে না ডিফেন্সে হিজাজি মাহের আজকে থাকবে না সাসপেনশন আছে হিজাজি মাহের অন্যদিকে কার্লাস কুয়াদ্রা তো দুটো ইয়েলো কার্ড দেখে নিয়েছে তাই কার্লাস কুয়াদ্রা তো কিন্তু আজকে থাকবে না ডিমাস ডেলগাডো আজকের ম্যাচের দায়িত্বে থাকছে ইস্টবেঙ্গলের জন্য দেখা যাক ডিমাস ডেলগাডোর আন্ডারে কীরকম পারফরমেন্স দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব দেখো ইস্টবেঙ্গলের স্টার্টিং লাইন আপনি যদি কথা বলি আজকে ফোর টু থ্রি ওয়ান এরকম ফরমেশনই শুরু করতে পারে ইস্টবেঙ্গল যেখানে গোলে সুখান গিল ডিফেন্সে রাইট ব্যাকে মোহাম্মদ রাকি লেফট ব্যাকে মন্দার আজকে স্টার্ট করতে পারে সেন্টার ব্যাকে লালচুং নুঙ্গা এবং তার পাশে প্যান্টিক প্যান্টিকও সেরা ডিফেন্ডার তো ডিফেন্স নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এবার যদি ডিফেন্সিভ মিডফিল্ডে আসি সেখানে একদিকে সৌভিক চক্রবর্তী এবং তার পাশে ভিক্টার ভাসকেজ অন্যদিকে আপ ফ্রান্টের কথায় যদি আসি অ্যাটাকিং মিডফিল্ডে ক্লেইটন সিলভা তার দুটো উইংয়ে একদিকে নাওরেম মহেশ সিং অন্যদিকে লাস্ট ম্যাচের গোলস্কোরান নন্দকুমার শেখার এবং সেন্টার ফরওয়ার্ডে ফেলিসিও ব্রাউন ফোর্বসকে দিয়েই হয়তো আজকে স্টার্ট করাতে পারে ইস্টবেঙ্গল দেখা যাক ফাইনালি কি হয় সাউল ক্রেস্পো আজকে ফিরবে কিনা আমি জানি না যদি ফেরে তাহলে হয়তো ফরমেশনটা একই থাকবে স্টার্টিং লাইন আপটা একটু পরিবর্তন হতে পারে যদি সাউল ক্রেসপো ফেরে তাহলে ডিফেন্সিভ মিডফিল্ডে সাউল ক্রেসপো চলে যাবে ভিক্টার ভাসকেজ অ্যাটাকিং মিডফিল্ডে আসবে এবং ক্লেইটন সিলভা তখন স্ট্রাইক হিসেবে খেলবে এটা পরিবর্তন হতে পারে যদি সাউল ক্রেসপো আজকে ফিট থাকে এবং স্টার্ট করতে পারে বা বেঞ্চ থেকে আসতে পারে সেটা আমি জানি না যদি হয়তো এরকম হতে পারে বাট যদি সাউল ক্রেসপো না থাকে তাহলে স্টার্টিং লাইন যেটা প্রিভিয়াসলি বললাম ওরকমই হতে চলেছে আজকে ইস্টবেঙ্গলের অন্যদিকে যদি ওডি এফসির কথায় আসি ওডিসা এফসি আজকে ফোর থ্রি থ্রি এরকম ফরমেশনে শুরু করতে পারে যেখানে গোলে অমরিন্দর সিং ডিফেন্সে রাইট ব্যাকে অমেও রানাবাডে লেফট ব্যাকে জেরি সেন্টার ব্যাকে নরেন্দ্র গেহলট এবং তার পাশে কার্লাস ডেলগাডো অন্যদিকে মাঝ মাঠে আহমেদ জাহু ফিরবে তার সাথে লেনি রড্রিগেজ থাকতে পারে এবং পুইটিয়া থাকতে পারে এই তিনজন হতে পারে আজকের মিডফিল্ডার ওডিসা এফসির জন্য আর আপফ্রান্টে স্টার্ট করতে পারে অবশ্যই রয় কৃষ্ণা ডিয়েগো মরিশিয়ো এবং তাদের পাশে ইসাক রালতে তো তোমাদের কী মতামত স্টার্টিং লাইন আপগুলো নিয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও হাড্ডাহাড্ডি একটা ম্যাচের আমরা এক্সপেকটেশন রাখছি আজকে সন্ধ্যে সাড়ে সাতটায় এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে এই বিগ ক্লাসে আশা করবো ইস্টবেঙ্গল এই ম্যাচটা জয়লাভ করতে পারবে তাহলে ইস্টবেঙ্গলও টপ সিক্সে পৌঁছে যাবে এবং মোহনবাগানের কাছেও আগামীকাল সুযোগ থাকবে একদম টেবিল টপার হওয়ার তো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও যদি আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা